আজকে দিনে তিনটে শেয়ার নিয়ে কথা বলব প্রথম হচ্ছে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস শেয়ারটা দেখুন প্রায় টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট মানে প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউন সাইডে একটা মুভমেন্ট দিয়েছে এবং এই মুভমেন্টটার কারণ হচ্ছে রেপোরের বেড়ে যাওয়া এবং ক্রুড অয়েলের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া তাই মার্কেট কিছুটা কারেক্ট করে নিচ্ছে নিজেকে তো সেক্ষেত্রে রেপো রেট যেহেতু বেড়েছে এবং আপনাদের যে এই সেই ভিডিও নিয়ে আমি কথাও বলেছি আগে সেই ভিডিওটা গিয়ে ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারেন তো এবার যদি দেখুন ঠিক এই জায়গাটাতে আগেও কিন্তু এই দু হাজার থেকে দু হাজার ঠিক এই জায়গাটাতে কিন্তু আগেও এই জায়গাটাতে একটা ভালো সাপোর্ট নিয়েছিল। তারপরে ওখান থেকে আবার একটু রিভার্স করেছিলো তো এই জায়গাটা আপনাদের মনে রাখতে হবে এবং তারপরের যে জায়গাটা সেটা হচ্ছে দু জায়গাটা তো এই জায়গাগুলো মুভমেন্টটা দেখবেন এরপরে কিন্তু আবার এশিয়ান পেন্টস উপরের দিকে উঠবে তাই বায়ন ডিপসে আপনারা বাই করতে পারেন এবং দেখুন এখন যেটা আছে এই থার্টি টুতে চলছে তো এরপরে যদি আমরা বাজাজ ফিনান্স শেয়ারটার ব্যাপারে দেখি দেখুন বাজাজ ফিনান্সও কিন্তু আজকে প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি মানে টু পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট এই মুহূর্তে প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউন সাইডে একটা মুভমেন্ট দিয়েছে এবং তারও কারণ রেপো রেট বেড়ে যাওয়া তাই ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু এটা পড়বেই তো এই জায়গাটা একটা দেখুন প্যারাবলিক সার কিন্তু বলছে এটা উপরের দিকে উঠবে এবং এই জায়গাটা একটা সাপোর্টের মানে দু হাজার এই সাতশো ছিয়ানব্বই বা দু পাঁচ হাজার আটশো সরি পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই বা পাঁচ হাজার আটশো এই জায়গাটা কিন্তু একটা বড়ো সড়ো সাপোর্ট নিতে পারে তো এখন যেহেতু টু হান্ড্রেড ইএমের নিচে আছে তাই এই শেয়ারটা বায়ন ডিপসে আপনারা বাই করতে পারেন এবং দেখুন যদি আমরা আর এস আই দেখি তো প্রায় ফর্টির কাছাকাছি আর এস আই চলছে ফরটি বা থার্টি নাইন এই জায়গাটাতে আর এস চলছে তো একটা দেখুন বড়ো সড়ো আর এস আইটা ছিল সেভেন্টির কাছাকাছি দিয়ে নামলো নেমে আবার উপরের দিকে এখন আর এস মুভমেন্ট দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এটাও কিন্তু অন ডিপসে বাই করতে পারেন তা কারণ এই বাই বাজাজ ফিনান্স শেয়ারটা কিন্তু ভীষণই ভালো শেয়ার এবং মার্কেট ক্যাপিটাল ভীষণ বেশি আছে তো এই শেয়ারটা আপনারা দেখতে পারে তো থার্ড শেয়ার হচ্ছে সিডিএসএল সিরিয়াল সিরিয়াসেল শেয়ারটাও কিন্তু বারবার রেকমেন্ড করেছি এবং দেখুন প্যারাবলিক স্যার বলছে যে এই শেয়ারটা নিতে পারেন এই শেয়ারটাও প্রায় টু পয়েন্ট টু ফাইভ মানে টু পয়েন্ট ফাইভ প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি এইটা কিন্তু মুভমেন্ট ডাউন সাইডে দিয়েছে তো যেগুলি তিনটে শেয়ারই মানে থ্রি পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দিয়েছিল আমি সেই শেয়ারগুলি নিয়েই ডাউনসাইডে যেহেতু মুভমেন্ট দিয়েছে সেই শেয়ারগুলি নিয়ে কথা বলেছি এবং যার ফান্ডামেন্টাল একটা ভালো দিক আছে তো এই জায়গাটায় দেখুন এই যে এক হাজার একশো চুয়াল্লিশ এই জায়গাটায় একটা বড়ো সাপোর্ট নিতে পারে এবং এর নিচে যে সাপোর্টটা নেবে প্রায় হাজার পঞ্চাশ এই জায়গাটা একটা সাপোর্ট নেবে তো এরপরে কিন্তু উপরে একটা ওঠার চান্স আমরা দেখতে পাচ্ছি তো এক্ষেত্রেও যদি আমরা আর এস আই দেখি দেখুন আর এস আই ফর্টি কাছাকাছি আছে এই আর এস আই ফর্টি টুয়ের কাছাকাছি এসে এটাও কিন্তু সিডিএসএল একটা বিশাল বড়ো শেয়ার এবং যত মার্কেটে লোক নতুন নতুন আসবে তো সিডিএসএল এর প্রফিট প্রচুর পরিমাণে হবে তো সেক্ষেত্রে এই শেয়ারটাকেও আপনারা বায়ন ডিপসের বাই করতে পারবেন